হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্লাওলেস ম্যাথামেটিক্স। আজকে আমি একটা নিউ অ্যানাউন্সমেন্ট করব তোমাদের জন্য। তার আগে 21 নভেম্বর আমি লাইভে এসেছিলাম এবং তোমাদের জানিয়েছিলাম যে আমি ক্যালকুলাসের ব্যাচ স্টার্ট করছি। 25 নভেম্বর থেকে 14 ডিসেম্বর অবধি 20 ডেজের ব্যাচ হয়েছিল এবং আমরা খুব সাকসেসফুললি ব্যাচটাকে এন্ড করেছি। এবং আমাকে পরে অনেকেই জানিয়েছো যে তোমরা ব্যাচটার কথা জানতে না, তার জন্য হয়তো করতে অনেকেই পারোনি। তো তার জন্য আমারও একটু দুঃখ লেগেছে, কারণ এক মানে খুব তাড়াতাড়ি মধ্যে আমি স্টার্ট করে দিয়েছিলাম। কারণ 21 তারিখে অ্যানাউন্স করার পর 25 নভেম্বর থেকে আমি স্টার্ট করেছিলাম ব্যাচটা, কিন্তু তবুও এত তাড়াতাড়ি আমি প্রচুর রেসপন্স পেয়েছি। আমরা 32 জন স্টুডেন্ট ছিলাম, তো সবাই মিলে একসাথে আমরা ক্যালকুলাসের রিভিশন করেছি, যেরকম আমি তোমাদের বলেছিলাম যে আমরা 18 ডেজের ক্লাসও করেছি এবং 2 দিন আমরা এক্সামও দিয়েছি। তো সেক্ষেত্রে এবং আমরা প্রত্যেকটা চ্যাপ্টার রিভিশনও করেছি এবং তারপর লাস্ট 2 ডেজ আমি এক্সামও রেখেছিলাম। তো যাই হোক, ব্যাচটা আমাদের খুব ভালোভাবেই শেষ হয়েছে। আর আরেকটা কথা ভেবে খুব ভালো লাগছে, যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এই 32 স্টুডেন্টসের মধ্যে আমি যখন সবার বায়োগুলো নিয়েছিলাম বা সেক্ষেত্রে আমি দেখেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই কভার হয়ে গেছে মোটামুটি। তো প্রত্যেকটা জেলা থেকে যখন আমি দেখলাম যে তোমরা রয়েছো, তো আমার খুব ভালো লেগেছে। কারণ পার্সোনালি হয়তো কারোর সাথেই আমার সেভাবে আলাপ নেই বা পরিচয় নেই, হ্যাঁ ব্যাচের মাধ্যমে কয়েকজনের সাথে হয়েছে এবং সেটাও আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট ছিল, তো সেক্ষেত্রে খুব 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 ভালো লেগেছে আমার। তো ঠিক সেইভাবেই তোমাদের আরও কয়েকটা স্টুডেন্টসের রিকোয়েস্ট আছে, যদি আরও ব্যাচ নিয়ে আসো, বা তোমাদের কথা ভেবেই আমি আবার একটা ব্যাচ আনার কথা ভেবেছি এবং সেটা স্টার্ট হচ্ছে তোমার 10th জানুয়ারি থেকে, ঠিক আছে? তো 10th জানুয়ারি থেকে 20 জানুয়ারি অবধি হবে, 10 দিনের ক্লাস রাখছি এবং 2 ইউনিটের ওপর হবে, ইউনিট 5 এন্ড ইউনিট 6। এবং তার সাথে যেহেতু অনেকেই বলেছিল যে ক্যালকুলাসের ব্যাচটা করতে চাও কিন্তু তোমরা জানতে না, তো সেটার জন্য ইন্টারেস্টেড থাকলে আমাকে জানিও, আমি চেষ্টা করব আবার যদি আমি ব্যাচটা আনতে পারি। কিন্তু তার আগে আমরা এই ব্যাচটার কথা ফিক্সড রইল, সেটা হচ্ছে 10th জানুয়ারি থেকে 20th জানুয়ারি। আগের মতোই খুব মিনিমাম একটা ফিজের ওপর এই ব্যাচটা হবে, 10 ডেজের ক্লাস হবে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যদি যাতে এই ব্যাচটার কথা অ্যাটলিস্ট সবাই জানতে পারে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমাদের যদি ইন্টারেস্টেড থাকো আমাকে তোমরা টেলিগ্রামে মেসেজ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের কাছে দেওয়াই রয়েছে, 750, আমি আবার রিপিট করে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো, 750-148-9846, ঠিক আছে? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করবে, অনলি হোয়াটসঅ্যাপই করো। আর তাছাড়াও টেলিগ্রামের অলরেডি ফ্লরেন্স ম্যাথামেটিক্স নামে চ্যানেল তো রয়েছে, সেখানেও আমি এটা পোস্ট করেছি, তোমরা যারা রয়েছো গ্রুপে তারা দেখেছো, আর যারা নেই তারা জয়েনও করে দিতে পারো। আদারওয়াইজ টেলিগ্রামে, টেলিগ্রাম চ্যানেলেরও নেম তোমার ফ্লরেন্স ম্যাথামেটিক্স, কমিউনিটিতে সার্চ করলেই তোমরা চ্যানেলে দেখতে পাবে, তো সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর হ্যাঁ, ইন্টারেস্টেড থাকলে আমাকে অবশ্যই জানিও এবং চেষ্টা করো 8 জানুয়ারির মধ্যে জানানোর, কারণ তারপরে অনেক কিছু স্কেডিউলের ব্যাপার থাকে, টাইমের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে তোমরা আমাকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে জানিও বা কনফার্ম করো, ঠিক আছে? তো আজকের এটার জন্যই বলা, সবাই খুব ভালো থেকো, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো করে রিভিশন করতে থাকো এবং সামনে যখন এক্সাম আসছে খুব ভালো করে পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। ওকে, টাটা।